প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো দুই সালের ফেব্রুয়ারি মাসের পার্ট টু মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান কুড়ি তো দেখো একে বলা আছে ঠিক উত্তরটি নির্বাচন করো একের এক এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো সঠিক উত্তর খ ভিটামিন একের দুই গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো সঠিক উত্তর গ আয়োডিন একের তিন একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো সঠিক উত্তর আনারসের জ্যাম এরপর দুই বলা আছে শূন্যস্থান পূরণ করো এক নম্বরটা দেখো দুইয়ের এক প্রোটিনের অভাবে কোয়াশিওকোর রোগ হয় দুইয়ের দুই চুল ও নখে ক্যারাটিন প্রোটিন থাকে একের তিন আয়রন অক্সিজেন পরিবহনে সাহায্য করে এবার তিনের প্রশ্নগুলো দেখে নেব একটি বা দুটি বাক্যে উত্তর দাও তিনের এক খাদ্যতন্ত পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখো তো এই প্রশ্নের উত্তরগুলো এবার আমরা পরপর দেখে নেব তো দেখো খাদ্যতন্ত্র পাওয়া যায় এমন দুটো খাবারের নাম এখানে অনেকগুলো খাবারের নাম দেওয়া আছে তোমরা যে কোনো একটি দুটি লিখে নেবে সজনে ডাটা ওট আপেল পেঁপে ডাটা শাক ইত্যাদি এখান থেকে দুটি লিখলেই হয়ে যাবে তিনের দুই ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় উত্তর ম্যারাসমাস রোগের ক্ষেত্রে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায় এক নম্বর দিয়ে লিখবে এই রোগের ফলে দেহের ওজন কমে যায় দুই দেহের রং ফ্যাকাসে হয়ে যায় তিন দৈহিক বৃদ্ধি হ্রাস পেতে থাকে চার রক্তাল্পতা বা এনিমিয়া হয় তিনের তিন নম্বর প্রশ্ন মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করো উত্তর মানবদেহে লিপিডের ভূমিকাগুলি হলো এক নম্বর দিয়ে লিখবে লিপিড মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে দুই দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তিন লিপিড দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয় এরপরে দেখো তিনের চার ভিটামিন সি এর দুটি উৎসের নাম লেখো তো ভিটামিন সি এর দুটি উৎস হলো এক বাতাবি লেবু বা কমলা লেবু দুই পেয়ারা পাকা পেঁপে এরপরে তিন চারটি বাক্যে উত্তর দাও চারের একে বলা আছে মানব মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করো উত্তর মানবদেহে ফাইটো ভূমিকাগুলি হলো এক ফাইটোকেমিক্যালস এ অক্সিডেন্ট হিসেবে কাজ করে দুই ফাইটোকেমিক্যালস চোখ ভালো রাখতে সাহায্য করে তিন আমাদের হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ মানবদেহে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ছয় ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে সাত ফাইটোকেমিক্যালস হজম শক্তি বাড়াতে সাহায্য করে চার দুই নম্বর প্রশ্ন জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করো উত্তর জীবদেহে জলের ভূমিকাগুলি হলো নিম্নরূপ এক জল কোষের প্রোটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখে দুই জল রক্ত সঞ্চালনের সাহায্য করে তিন জলের মাধ্যমে রেচন পদার্থ দেহের বাইরে বেরিয়ে যায় চার জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ জলকোষের মধ্যে ব্যাপন ও বিশ্রণ ঘটাতে সহায়তা করে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত ধন্যবাদ